আলহামদুলিল্লাহ 225 কিলো রাইড করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার N160 তে আজকে মাইলেজ খুব বাজে দিছে। ওয়াও, নাইস রাস্তা, নাইস নাইস। 0 পয়েন্ট থেকে সাতক্ষীরার দিকে ঢুকতে এই রাস্তার যে অবস্থা, ভাটার কন্ডিশন দেখছেন, এই যে চাকাটা কি করতেছে, আলতো পক্ষে চাকাটা তো ভালো না, নষ্ট চাকাতে গাড়ি চালাইতেছে। এ বাবা, তোমার ডান পাশে চাকার অবস্থা তো খারাপ। একটা ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, আর এখন সময় 11:06, আসি মহাখালী বাস স্ট্যান্ডে। বাসার থেকে বেরোয়েছিলাম 10:45-এর দিকে, গাড়িতে ফুয়েল নিলাম ক্লিন ফুয়েল থেকে, তারপরে মহাখালী থেকে ইউটার নিয়ে এখন রওনা দিলাম সাতক্ষীরার উদ্দেশ্যে। আর অলরেডি দেরি হয়ে গেছে, আর দেরি হওয়ার কারণও আছে, গতকালকে গেছিলাম চিটরঙে, তো চিটরং থেকে বাসায় পৌঁছাইলাম রাত্রে 3টায়, সকালে ঘুমেতে উঠলাম, দেরি নাস্তা করলাম, তারপর রওনা দিলাম। আর যে গরম, খুব বাজে গরম, খুবই বাজে গরম পড়তেছে। মহাখালীতে আসার কারণ হচ্ছে ফুয়েল নেওয়া, আর আমি সাধারণত হচ্ছে 2টা পাম্প থেকে ফুয়েল নিই, একটা হচ্ছে মহাখালী ক্লিন ফুয়েল, আরেকটা হচ্ছে এসপি ফিলিং স্টেশন, যেটা হচ্ছে মাজার রোড গাবতলিতে। তো যেহেতু সাতক্ষীরাতে দেবো আর ফুয়েলের কম ছিল গাড়িতে, তো ফুয়েল নেওয়ার জন্য এত কষ্ট করে আসলাম। আর সাধারণত সবসময় ভিডিওতে আপনাদেরকে আমি ঢাকা সিটি দেখাই, আজকে ঢাকার বাইরে দেখাবো, বাইরে যেয়ে কথা হবে আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আসলাম পদ্মা সেতুতে। আর ঢাকার ভেতরে সবথেকে বিরক্ত লাগে হচ্ছে চাঁখারপুরের যে মোড়টা আছে ওইখানে, তো এই চাঁখারপুর মোড়ের উপরে যে পরিমাণ জ্যাম, আর আজকে হচ্ছে শুক্রবার অফ ডে ছিল, আর এই অফ ডেতে যে পরিমাণ জ্যাম ছিল, মানে সেটা বলে বুঝাইতে পারবো না। লাকলি বাইক, তার কারণে হচ্ছে আমরা চুপা চুপা দিয়ে চলে আসতে পারছি, বাট কার হলে খুবই জঘন্য অবস্থা হয়ে যেত। অফ ডের দিন আমি যেটা সবাইকে অনুরোধ করবো সেটা হচ্ছে মতিঝিল হয়ে, ইত্তেফাকের মোড় হয়ে, তারপর হচ্ছে যে টিকাতলি হয়ে আসার জন্য, চাঁখারপুর মোড়টা অ্যাভয়েড করার জন্য অনুরোধ করব। আর সাতক্ষীরাতে যাচ্ছি একটা দাওয়াতে, সাতক্ষীরাতে থাকবো 3 থেকে 4 দিন। গরম প্রচণ্ড পরিমাণে গরম। আরে বাহ, সুন্দর কাশফুল আছে তো, কাশফুল হয়েছে কিন্তু। বাংলাদেশে যতগুলা হাইওয়ে আছে তার সবগুলোর ভিতরে সম্ভবত হচ্ছে এই যে গোপালগঞ্জ খুলনা যে হাইওয়েটা আছে এটা সব থেকে সুন্দর, আমার কাছে সুন্দর লাগে। দুই পাশে গাছগাছালি, ঠান্ডা, পরিবেশটা ভালো, সবুজের ভিতর দিয়ে রাইড করতেছি, কেমন লাগতেছে ক্যামেরা তাই ডোন্ট নো, বাট আমার কাছে ভালো লাগতেছে। এখন সময় হচ্ছে 1:40 এই ভর দুপুরবেলা, তারপরও হচ্ছে ছায়া আছে, মানে রাইড করে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, ভালো লাগতেছে। ভর দুপুরবেলা রাইড করতেছি, তারপর চারপাশের পরিবেশটা প্রচণ্ড ঠান্ডা, আর ঢাকার জ্যাম ঠেলে, তারপরে হচ্ছে আমরা সাধারণত এক্সপ্রেস হয়ে, মামার এক্সপ্রেস হয়ে, এগুলো দেখতে দেখতে বোরিং হয়ে গেছি, যার কারণে ঢাকা থেকে বের হয়ে ডিরেক্ট হচ্ছে এখানে ক্যামেরা অন করলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সরাসরি আইসা ভাটিয়াপাড়াতে একটা ব্রেক নিলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, তারপরে হচ্ছে রাইড শুরু করলাম। যে আজকে মানে পর্যাপ্ত পরিমাণ গরম পড়তেছে, এত গরম বোঝানো মুশকিল। জাস্ট হচ্ছে বাইক থেকে নামার পরেই মনে করেন যে আর 2 সেকেন্ড হচ্ছে জ্যাকেট গায়ে রাখা যাচ্ছে না, এত গরম। আজকে অনেক দূর যেতে হবে সাতক্ষীরাতে, আর সাতক্ষীরাতে N160 নিয়ে যাই নাই,
সাতক্ষীরাতে ফার্স্ট টাইম হচ্ছে N160 নিয়ে ঢুকতেছি। তার আগে অনেকবার গেছি, বাট মিনিমাম 2 বছর হচ্ছে সাতক্ষীরাতে যাই না। 2 বছর পরে হচ্ছে সাতক্ষীরাতে ঢুকতেছি। এখন সময় 2:25 আর আসি রূপসা সেতুতে। আলহামদুলিল্লাহ 11টা বাসা থেকে বের হয়ে এখন 2:25 বাজে, খুলনাতে পৌঁছে গেলাম। ওই সামনে হচ্ছে জিরো পয়েন্ট থেকে আমাকে যেতে হবে বামে সাতক্ষীরাতে। এই তো গরম, প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম। কোথাও দাঁড়াইলে গরমের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। আর এখন একটা ব্রেক নিতে হবে, চা খাবো। সেই হচ্ছে ইসের থেকে রাইড শুরু করছি, ভাটিয়াপাড়া থেকে। আর এখনও কোথাও দাঁড়াই নাই, একটানা রাইড করতেছি। বাসা থেকে বের হয়ে আপনার ফুয়েল নিলাম মহাখালীতে, মহাখালী থেকে ফুয়েল নিয়ে বাইক স্টার্ট করছি। একেবারে বাইক বন্ধ করলাম হচ্ছে ভাটিয়াপাড়াতে। দেন এখন একটা ব্রেক নিতে হবে, হিউজ চালাইছি। টোটালি হচ্ছে আজকে রাইড হয়েছে কত কিলো, আমি তো মিটার জিরো করে বেরোয়েছিলাম, 224-225 কিলো চলতেছে। বাসা থেকে যখন বের হই তখন আমি মিটার ট্রিপ অনটা জিরো করে বেরোয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ 225 কিলো রাইড করলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার N160-তে আজকে মাইলেজ খুব বাজে দিছে, পারফরমেন্স ভালো না। ট্রিপ 2:0 করছিলাম, তো 34 দিচ্ছে আজকে মাইলেজ। কারণ হচ্ছে আজকে রাইডটা হয়েছে হাই আরপিএমে, ম্যাক্সিমাম টাইমই হচ্ছে 115 বা 20 এই টাইপের হচ্ছে স্পিডে রাইড হয়েছে। তো যার কারণে মাইলেজ ড্রপ করবে এটা আমি বলছি, যে যখন হাই আরপিএমে রাইড করবো। আমি যদি এরকম 80-85-তে বাইক স্মুথলি রাইড করতাম তাহলে হচ্ছে আমাকে আমি ভালো মাইলেজ পাইতাম, প্রায় হচ্ছে 52-53 মাইলেজ পাইতাম। কিন্তু আমি হচ্ছে হাই আরপিএমে রাইড করছি, এই যে 5,000-6,000-7,000 আরপিএমের ভিতরে যদি রাইড করতাম তাহলে হচ্ছে আমি অনায়াসে বাইকটাতে আমি হাইওয়েতে 150-50+ মাইলেজ পাইতাম। কিন্তু আমি যখনই হচ্ছে 8,000-9,000 আরপিএমে রাইড করছি, ম্যাক্সিমাম টাইমে আমার আজকে রাইডটা হয়েছে 8,000-9,000 কিলোতে, তো যার কারণে মাইলেজ ড্রপ করছে, এটা স্বাভাবিক। যারা N160 ইউজ করেন তারা 6,000-7,000 আরপিএমের ভিতরে বাইক রাইড করেন স্মুথলি এবং খুব ভালো মাইলেজ পাবেন। বাট হাই আরপিএমে যারা রাইড করেন তারা N160-তে ভালো মাইলেজ পাবেন না। কোনো বাইকই আপনাকে, শুধু N160 না, কোনো বাইকই আপনাকে ভালো মাইলেজ দিবে না। ওয়াও, নাইস রাস্তা, নাইস নাইস। জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরার দিকে ঢুকতে এই রাস্তার যে অবস্থা ভাই, তো ভয় লাগতেছে যে সামনে উজ্জ্বল ভবিষ্যৎ জল 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 করতেছে ধুলার ভিতরে, মানে ধুলাই সমস্ত ভবিষ্যৎ উজ্জ্বল জল জল করবে, মানে এই যে অবস্থা যেরকম হয়। এখানেও তো দাঁড়ানো যায়, এখানে একটু চা খেয়ে যায়, চা তো খাইতে চাইছিলাম খাইতে পারি নাই, বাট এখানে তো একটু চা খেয়ে যায়। ছায়া আছে, বাইকটাও রাখতে পারবো ছায়ার ভিতরে, যার কারণে হচ্ছে যাক অবশেষ চা খাইলাম। 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আধা ঘন্টা ব্রেক হয়ে গেছে, অনেক গল্প হলো, কথাবার্তা হলো। রাস্তার যে অবস্থা কি হবে জানি না। খুলনা জিরো পয়েন্ট থেকে বেরোইলাম, সাতক্ষীরা হাইওয়েতে আসি, মনে হয় সামনে রাস্তা ভালো হয়ে যাবে। ওরে বাবারে রাস্তা খুব বাজে, আহা খুব বাজে রাস্তা। সামনে রাস্তা ভালো হয়ে যাবে আশা করা যায়, তো ভালো রাস্তার মুখ দেখতেছি। যেরকম সকালবেলা সূর্য উঠলে যেরকম আস্তে 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 আলো বাড়ে, সেরকম আলোর মুখ দেখতেছি। এই যে মেঘলা আকাশের মতো কাহিনী চলে আসছে, আবার একটু ভাঙা রাস্তা। আই থিঙ্ক সামনে গেলে ভালো রাস্তা পেয়ে যাব। এখন আসি হচ্ছে খুলনা সাতক্ষীরা হাইওয়েতে, আর আমার সামনে একটা পিক আপ আছে। পিক আপটার ডান পাশের পেছনের ডান পাশের চাকাটার কন্ডিশন দেখছেন, এই যে চাকাটা কি করতেছে, আলতো পক্ষে চাকাটা তো ভালো না, নষ্ট চাকাতে গাড়ি চালাইতেছে। এ বাবা, তোমার ডান পাশের চাকার অবস্থা তো খারাপ, বুঝি নাই এরকম ভাবে নাচতেছে কে, প্রতিবন্ধীর মতো।
ওরা তো রাস্তায় স্পর্শ করতেছে না, তুমি যখন সমান রাস্তায় যাইতেছো না রাস্তায় স্পর্শ করতেছে না। ফিটনেসবিহীন গাড়ি নিয়ে হচ্ছে রাস্তায় চালাইতেছে, বলতেছে যে ওটার কি গার্ড না কি লাগানো যেটার কারণে হচ্ছে ওটা ওই অবস্থা। আদতের পক্ষে ওইটা একটা একটু ছোট, ওটা যখন যাইতেছে রাস্তায় স্পর্শ করতেছে না, প্রতিবন্ধী চাকা আর কি। রাস্তা যে সব জায়গায় যে ভালো চিন্তা করছিলাম এত ভালো না, খুব বাজে অবস্থা। বিশেষ করে হচ্ছে লোডের যে ট্রাকগুলো আছে, এই ট্রাকগুলো যাওয়ার পরে হচ্ছে এই সমস্যাগুলো হয়। আর আমাদের বাংলাদেশের পরিবহন ব্যবস্থা খুবই বাজে, খুবই বাজে। একটুকে দেখাইলাম একটা যে ফিট নিয়ে মানে গাড়ির কী অবস্থা, ওইটাতে যদি লোড দেওয়া হয় তাহলে কী অবস্থা হবে, আবার কনস্ট্রাকশনের সময় দুর্নীতি, ওভারঅল বিষয়গুলোতে রাস্তাটা দ্রুত নষ্ট হয়ে গেছে। সেম কাহিনী হচ্ছে যশোর খুলনা যে হাইওয়েটা আছে নোয়াপাড়া হয়ে, ওই রাস্তাটার খুব বাজে অবস্থা। ওইখানে ওই রাস্তাটা রিপেয়ার করার 3-4 মাসের মাথায় আবার নষ্ট হয়ে যায়, মানে যতই রিপেয়ার করুক না কেন ওইটা ঠিক হয় না। ওই রাস্তাটাতে যদি আরসিসি ঢালাই দিয়ে তারপরে হচ্ছে কার্পেটিং করে রাস্তা করা যায় তাহলে ঠিক হতো। শেষে কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি, আর কাছাকাছি আসায় ষোলোগুলি চায় না খাইতেছি, কারণ আমি চিনি না, আমি ফার্স্ট টাইম আসলাম এখানে। আর আমার ওয়াইফও তো মনে করেন যে আরও আগে আসছে, আর ও মহিলা মানুষ মানে অন কাইন্ড অফ প্রতিবন্ধী, সেও খালি ঘুরাইতেছে এই যে চলে আসছে। যে এই সামনে কেন, সামনে কেন পড়তে হবে ভাই, সামনে কেন? যাই হোক চলে আসলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বিয়ে শাদীর মজা মাস্তি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।